সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কার স্বার্থে রায় দেবে আদালত, কৃষক না কেন্দ্র? শীর্ষ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় প্রহর গুনছে দেশ। কৃষকরাই দেশের নায়ক, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ফের সোচ্চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংঘর্ষ এড়াতে দ্রুত সিদ্ধান্ত, সীমান্ত পেরোনো আটক চীনা সেনাকে ফেরালো ভারত। মহাত্মা গান্ধীকে অপমান, মধ্যপ্রদেশে নাথুরাম গডসের নামে লাইব্রেরি খুলল হিন্দু মহাসভা। যোগীর রাজ্যে সিএএ এনআরসি প্রতিবাদকারীদের নতুন রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দলের নাম হবে রাষ্ট্রীয় জাস্টিস পার্টি। এবং সর্বশেষ জানিয়ে দেব, পাচারকাণ্ডে অস্বস্তিতে এবার কুদ সিবিআই, হাইকোর্টে দায়ের হলো মামলা। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। কার স্বার্থে রায় দেবে আদালত, কৃষক না কেন্দ্র? শীর্ষ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় প্রহর গুনছে দেশ। শীর্ষ আদালত এখনো পর্যন্ত যা পর্যবেক্ষণ করেছে তাতে কৃষি আইন নিয়ে বেশ ব্যাকফুটেই রয়েছে মোদী সরকার। সোমবার শীর্ষ আদালত জানিয়েছে, আপাতত কৃষি আইন স্থগিত রাখা হোক, কেন্দ্র পদক্ষেপ না করলে শীর্ষ আদালতকেই তার পদক্ষেপ করতে হবে বলে জানিয়েছেন বিচারপতি। আজ অর্থাৎ মঙ্গলবার এই নিয়ে সিদ্ধান্তের কথা জানাবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। কৃষি আইনের বিরোধিতায় যখন চরম রাজনৈতিক চাপান উতর চলছে, ঠিক তখনই শীর্ষ আদালত রায় দিল। সেই রায়ে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে মোদী সরকার। কৃষি আইন আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত, না হলে আদালত নিজে তাতে হস্তক্ষেপ করে কৃষি আইন রদ করবে বলে জানিয়েছে। এই নিয়ে আজ আগামী সিদ্ধান্ত শুনাবে শীর্ষ আদালত। সোমবার আদালতে শুনানির সময় প্রধান বিচারপতি এস এ বোবদে বলেন, এই নিয়ে আদালত কোনো মন্তব্য করতে চায় না। তবে কেন্দ্রীয় সরকারের বক্তব্যে অত্যন্ত হতাশ আদালত, কৃষি আইন প্রণয়নের আগে এই নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা তাদের জানা নেই। তার বিস্তারিত তথ্য কেন্দ্রের কাছে চেয়েছেন প্রধান বিচারপতি। তার সঙ্গে এই আইন কেন্দ্র স্থগিত রাখছে কিনা তা কেন্দ্রকে জানাতে হবে বলে জানিয়েছেন তিনি। কৃষি আইন নিয়ে যে আন্দোলন চলছে তার শান্তিপূর্ণ সমাধান চায় আদালত, এমনই জানিয়েছেন প্রধান বিচারপতি। কেন্দ্র যদি আইন স্থগিত রাখতে রাজি হয় তাহলে আদালত বিক্ষুব্ধ কৃষকদের আলোচনায় বসতে রাজি করাবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। অপরদিকে কৃষকরাই দেশের নায়ক, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ফের সোচ্চার মুখ্যমন্ত্রী মমতা। ফের কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু দিবস ছিল। শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শাস্ত্রীজি প্রথম এই জয় জওয়ান জয় কিষাণ স্লোগান তুলেছিলেন। দিল্লি সীমানায় কৃষক আন্দোলনের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই টুইট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বলেন, কৃষক ভাই ও বোনেদের জন্য সবাই গর্বিত, কৃষকরাই দেশের আসল নায়ক। অবিলম্বে কৃষক বিরোধী আইন প্রত্যাহার করে নিতে হবে কেন্দ্রকে। প্রায় দুই মাস ধরে দিল্লিতে প্রতিবাদ বিক্ষোভ করছেন কৃষকরা আইন প্রত্যাহারের দাবিতে অনর্থারা। এই পরিস্থিতিতে কেন্দ্রের সঙ্গে একাধিকবার বৈঠক করেও সুরাহা মেলেনি, আইন বাতিল করতে চায় না কেন্দ্র। এদিন কেন্দ্রকে ধমক দিয়ে সুপ্রিম কোর্ট বলে, পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, কৃষকরা আত্মহত্যা করছেন, এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন, খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে, আমাদের হাতে কোনো কতবার রক্ত চাই না, হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। অপরদিকে সংঘর্ষ এড়াতে দ্রুত সিদ্ধান্ত, সীমান্ত পেরোনো আটক চীনা সেনাকে ফেরালো ভারত। শুক্রবার পূর্ব লাদাখের পেঙ্গং এলাকায় দক্ষিণ প্রান্ত দিয়ে ঢুকে পড়া চীনা সৈনিককে ফেরালো ভারত। সোমবার সকালে চুসুল এলাকায় একটি বৈঠকের পর চীনের পিপুলস লিবারেশন আর্মির হাতে তুলে দেওয়া হয় তাকে। 8 জানুয়ারি পেঙ্গং সলেকের দক্ষিণে ওই সৈনিককে আটক করে ভারতীয় সেনা। জানা গিয়েছে এলএসি পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে গিয়েছিলেন তিনি, তাকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে ভারতীয় সেনা। চীনের আরও দাবি, তারা আশা করছিল ভারতীয় সেনার তরফে এই জওয়ানকে খুঁজতে সাহায্য করা হবে। পরে তারা জানতে পারে ভারতীয় সেনা এই জওয়ানকে আটক করেছে। রাতের অন্ধকারে ভৌগোলিক অবস্থান বুঝতে ভুল হয়েছে, চীনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভারত দ্বিপাক্ষিক বৈঠকের সমঝোতা অনুযায়ী কাজ করুক এবং দ্রুত নিরুদ্দেশ সেনাকে ফিরিয়ে দিক, না হলে সীমান্ত বিবাদ নিয়ে ফের উত্তেজনা বাড়তে পারে,
সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে ইতিবাচক পদক্ষেপ করুক ভারত। প্রসঙ্গত গত বছর অক্টোবর মাসেও এক চীনা সেনা ধরা পড়েছিল লাদাখে। সে দাবি করেছিল পথ ভুল করে ভারতীয় অংশে ঢুকে পড়ে। অপরদিকে মহাত্মা গান্ধীকে অপমান, মধ্যপ্রদেশে নাথুরাম গডসের নামে লাইব্রেরি খুলল হিন্দু মহাসভা। মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ঘৃণা করেন ভারতের বেশিরভাগ মানুষ। আজও যখন মহাত্মা গান্ধীর জন্মদিন বা মৃত্যুদিন পালন হয় তখন নাথুরামকে স্মরণ করে ধিক্কার জানান তারা। যদিও পুরো উল্টোপথে হাঁটে কট্টর হিন্দুত্ববাদীরা, নাথুরামের নামে দেশের বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠান করতেও দেখা যায় তাদের। জাতির জনককে খুন করার জন্য ভারতবাসীর ঘৃণার পাত্রে পরিণত হওয়া কুখ্যাত ওই ব্যক্তির নামে এবার আস্ত একটা লাইব্রেরি খুলল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের নামে একটি লাইব্রেরি খুলেছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা। সংগঠনের প্রাক্তন সদস্য নাথুরামের নামে খোলা ওই লাইব্রেরিতে দেশভাগের কারণ সম্পর্কে লেখা বিভিন্ন বই রাখা হয়েছে। অপরদিকে যোগীর রাজ্যে সিএএ এনআরসি প্রতিবাদকারীদের নতুন রাজনৈতিক দল, উত্তরপ্রদেশে সিএএ এবং এনআরসির বিরুদ্ধে প্রতিবাদকারীরা এক চাতার তলায় জড়ো হয়ে নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছে। প্রস্তাবিত এই দলের নাম হবে রাষ্ট্রীয় জাস্টিস পার্টি। যোগীর রাজ্যের প্রতিটি জেলা থেকে যতটা সম্ভব প্রতিবাদীদের জোগাড় করার চেষ্টা চলছে। এখন এই ক্যাম্পেইনে নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন বহুজন সমাজ পার্টির সাংসদ ইলিয়াস আজমি। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে এই দলের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গিয়েছে নির্বাচনী প্রতীক হবে স্কেল। ইলিয়াস আজমি বলছেন, গত বছর সিএএ এবং এনআরসি বিরোধী প্রতিবাদ বহু মানুষের সমর্থন আদায় করে নিয়েছিল। যারা এই প্রতিবাদে সামিল হয়েছিলেন তারা কেউ কোনো রাজনৈতিক দলের নয় বলে মত আজমির। তিনি বলছেন, আমাদের লক্ষ্য সমাজের নিচু তলার অংশ, বিশেষ করে দলিত এবং মুসলিমদের সুবিচার সুনিশ্চিত করা। বেশ কিছু প্রাক্তন বিধায়ক সাংসদ নতুন দলে যোগ দিতে রাজি হয়েছেন। প্রতিবাদে সামিল হওয়া অনেকেই নির্বাচনে লড়াই করতে আগ্রহী। রিহাই মঞ্চের রাজীব যাদব, কংগ্রেসের শাহনওয়াজ আলম এবং সমাজবাদী পার্টিতে যোগ দেওয়া সুমাইয়া রানা আরজেপিতে আসতে রাজি বলে জানিয়েছেন আজমি। তিনি এও জানান, বেশিরভাগ দল ভোট ব্যাংক নিয়ে চিন্তিত থাকে, কিন্তু নতুন দল শুধুমাত্র ইস্যুর উপরেই ফোকাস করবে। অপরদিকে পাচারকাণ্ডে অস্বস্তিতে এবার খুদ সিবিআই। হাইকোর্টে দায়ের মামলা, গরু আর কয়লা পাচার চক্রের তদন্তে নেমে এবার অস্বস্তিতে পড়তে হলো খুদ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। কলকাতা হাইকোর্টে সিবিআই এর বিরুদ্ধে দায়ের হলো মামলা। সেই মামলার জল কোন দিকে গড়ায় তার ওপরেই এখন অনেকটাই নির্ভর করবে এই তদন্তের গতি প্রকৃতি। কলকাতা হাইকোর্টে সিবিআই এর বিরুদ্ধে এই পাচার চক্রের তদন্ত নিয়ে একটি নয়, দুটি মামলা আদতে দায়ের হয়েছে। তবে যেহেতু দুটি মামলাই এই পাচারকাণ্ডের সঙ্গে জড়িত, তাই মনে করা হচ্ছে দুটি মামলাই একসঙ্গে শুনানি হবে। সিবিআই এর বিরুদ্ধে যে দুইটি মামলা দায়ের হয়েছে তার মধ্যে একটি দায়ের করেছে পাচার চক্রের অন্যতম মাথা অনুপ মাঝি বা লালা, এবং অপর মামলাটি দায়ের করেছেন রাজ্যের দুই পুলিশ আধিকারিক। জানা গিয়েছে কয়লা আর গরু পাচার কাণ্ডের মূল চক্রি অনুপ মাঝি সহ রাজ্য পুলিশের দুই উচ্চপদস্থ পুলিশ কর্তার বিরুদ্ধে সিবিআই যে তদন্ত শুরু করেছে, সেখানে সিবিআই এর তরফে কিছু আইনি গাফিলতি হয়েছে, আর সেই গাফিলতির জেরেই মামলা দায়ের হয়েছে সিবিআই এর বিরুদ্ধে। 2018 সালের আগে সিবিআই নিজে থেকে যে কোনো ঘটনার তদন্ত করতে পারত, কিন্তু 2018 সাল থেকে তা বন্ধ হয়ে যায়। এখন সিবিআই কে তদন্তের অনুমতি দিতে পারে কেবলমাত্র কেন্দ্র সরকার, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। কোনো বিষয়ে কোনো রাজ্য সরকার সিবিআই তদন্তের প্রয়োজন মনে করলে হয় রাজ্য সরকারকে হাইকোর্টের কাছে আপিল করতে হয়, না হলে কেন্দ্র সরকারের কাছে। আপিল করা যায় সুপ্রিম কোর্টেও। একই সঙ্গে রাজ্য সরকারের কোনো মন্ত্রী বা কর্মচারীর বিরুদ্ধে সিবিআই তদন্ত করতে গেলে রাজ্য সরকারের সম্মতি বা আদালতের নির্দেশ থাকা বাধ্যতামূলক। এই দুই ছাড়পত্র না থাকলে সিবিআই না ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতে পারবে, না তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারবে, আটকও করতে পারবে না। কিন্তু এখন গরু আর কয়লা পাচারের তদন্তের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্য সরকারের যে দুই পুলিশ আধিকারিককে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে,
তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই রাজ্য সরকারের কাছে না জেনারেল কনসেন্ট আদায় করেছে না আদালত তাদের তেমন কোনো নির্দেশ দিয়েছে। এই গাফিলতিকে হাতিয়ার করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্য পুলিশের ওই দুই আধিকারিক। যদিও এইসব মামলার শুনানি কবে হবে আর কোন বিচারপতির এজলাসে হবে তা এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে লালার মামলা নিয়ে সিবিআইকে বিপাকে পড়তে না হলেও দুই পুলিশ আধিকারিকের ক্ষেত্রে বিপাকে পড়তে হতে পারে সিবিআইকে। আবার অনেক আইনজীবী এটাও মনে করেছেন যে গোটা ঘটনায় সিবিআই এর পক্ষে আরও সহজ হয়ে গেল ওই দুই পুলিশ আধিকারিককে নিজেদের হেফাজতে নেওয়ার ক্ষেত্রে। তারা শুধু আদালতকে জানাবেন কেন তারা ওই দুই পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন, এরপর যথাযথ প্রমাণ দেখতে পারলে মনে হয় না আদালত এক্ষেত্রে অরাজি হবে।